পাইছে লাগিন তো বেশি জলে, ঘুম নাই, খানা নাই, পানি নাই। আর আমি তো পুরো শহরে খুঁজলাম। চোখের জল। গত 13 জুন চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজার হামিদ আলী সড়কের জালাল কলোনির নিজ ঘর থেকে বের হয় 3 সন্তান। পরে আর ফিরে আসেনি 2 ছেলে ইয়াসিন ও বরকত আলী আর মেয়ে ফারজানা। যদিও এর আগে কয়েকবার হারিয়ে গেলেও ফিরে এসেছেন তারা। নারী ছাড়া ধন বুকের মানিকদের হারিয়ে রিকশা চালক বাবা ও গৃহিণী মায়ের দুশ্চিন্তার শেষ নেই। ছোটাছুটি আর খোঁজাখুঁজি শহর জুড়ে, ফিরে পাওয়ার আকুতি তাদের। একবার যদি দেখতাম বাচ্চা ছাড়া, ছবি দেখলে কান্দে, ছবি দেখে দেখা কান্দে। আমি গেছি কাজও, কাজের আয়া দিয়ে যে ছেলে মেয়ে নাই, তো বাচ্চার মা বলতেছে যে বেলা 12টার সময় বাইরে গেছে। আমি খাওয়া দাওয়া করে কল ভরে গেছি, বাচ্চার যুগে বাইরে গেছে। একই পরিবারে 3 সন্তান হারিয়ে যাওয়াই উদ্বেগ উৎকণ্ঠা প্রতিবেশীর মাঝেও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাদের তো সবার টাকা খারাপ লাগতো, আমরাও চাই বাচ্চাগুলো আবার ফিরে আসুক মা বাবার বুকে। কোনো চ্যানেল মাধ্যমে যদি জানিয়ে দেয় বা কোনো ভিডিও পোস্টে বা ফেসবুক মাধ্যমে দেয়, ওনার একটু উদ্যোগ হবে। ওরা কানাকানি করতেছে এলাকাবাসীও, এই এদিকে কালামিয়া বাজার অনেক 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 জায়গায় খুঁজছে, ওরা পায় নাই। এদিকে গত 19 জুন বাকুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন সন্তানদের বাবা, তবে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশের কোনো কর্মকর্তা। 3 শিশু ইয়াসিন, বরকত আলী আর ফারজানার তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। শফিকুর আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।